আপনি লিখেছেন, কোরবানির পশু জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া যাবে কিনা? কোরবানির পশু জবাই করা তো ইবাদত, আর ইবাদত করতে পারিশ্রমিক নেওয়া যায় না, বিষয়টা ব্যাখ্যা করে সন্দেহমুক্ত করবেন। ভাই আলিয়াসগর খুব সুন্দর এবং চমৎকার একটি প্রশ্ন করেছেন, কোরবানির পশু যিনি জবাই করবেন তাকে কিন্তু পারিশ্রমিক দেওয়া জায়েজ আছে এবং বৈধ কাজ, কোরবানি করা ইবাদত, সেটা আপনার জন্য, যিনি জবাই করে দিচ্ছেন তিনি আপনার ইবাদতে আপনার সহযোগিতা করছেন। ধরুন আপনি নামাজ পড়বেন, তো নামাজ পড়ার জন্য আপনি জায়নামাজ কিনবেন, তো যিনি জায়নামাজ আপনার কাছে বিক্রি করছেন তিনি কিন্তু ইবাদত করছেন না, তিনি ব্যবসা করছেন, আপনি তার কাছ থেকে জায়নামাজ নিয়ে সালাত আদায় করবেন। এখন ইবাদতের কাজে কেনা বেচা করা, টাকা ব্যবসা করা জায়েজ হবে না, এরকম কিন্তু আপনি বলেন না। ঠিক একইভাবে আপনার পশু জবাই করাটা আপনার কর্তব্য, আপনার পশু আপনি জবাই করতে পারছেন না বা আপনাকে আরো সহায়তা নিচ্ছেন, তিনি করে দিচ্ছেন, তো তাকে আপনি অবশ্যই পারিশ্রমিক দিতে হবে। এখানে ব্যাপারটা এরকম না যে আপনার ইবাদতটা সে করে দিচ্ছে, আপনার টাকা এখানে আর্থিক ইবাদত মূলত, এটা আপনার টাকা আপনি ব্যয় করছেন, আপনি আপনারটা আপনি করছেন, তিনি শুধুমাত্র সেটা সম্পাদন করে দিচ্ছেন, সেটা বাস্তবায়নটা করে দিচ্ছেন। ধরুন মসজিদ নির্মাণ করা একটা ইবাদতের কাজ, এখন আপনি টাকা দিচ্ছেন, আরেকজন সে টাকা দিয়ে বা আপনার কন্ট্রাক্টরই করে আপনার মসজিদটা তৈরি করে দিলেন, তো তার সেই টাকা নেওয়া যেরকম জায়েজ, ঠিক একইভাবে কোরবানির পশু যিনি জবাই করেছেন তার পারিশ্রমিক নেওয়া জায়েজ আছে। তবে কোরবানির পশু যিনি জবাই করেছেন তাকে গরুর কল্লা দেওয়া বা জবাই করেছেন সেই কারণে তাকে কোরবানির পশুর কোনো কিছু দেওয়া না জায়েজ, কারণ পারিশ্রমিক হিসাবে কোরবানির পশুর গোশত বা কোনো কিছু দেওয়া যায় না। তবে তাকে আপনি এমনিতে অন্য গরিব বা অন্য প্রিয়জনদেরকে যেরকম দেন তারই অংশ হিসাবে তাকে যদি দেন তাহলে সেটা জায়েজ হতে পারে। মিজানুর রহমান আরেক লিখেছেন, সন্তানকে পরহেজগার বানানোর জন্য পিতা মাতার করণীয় কি? সন্তানকে পরহেজগার মুত্তাকি আল্লাহ বলে বানানোর জন্য পিতা মাতা নিজেরা তার সন্তানের সামনে আদর্শ হবেন, দৃষ্টান্ত হবেন, নিজেরা তাকওয়া চর্চা করবেন এবং তাকওয়াপূর্ণ পরিবেশ সন্তানকে দান করবেন, এবং এমন কোনো পরিবেশে সন্তানকে পাঠাবেন না যেখান থেকে সন্তান তাকওয়া পরিপন্থী কোনো কিছু শিখতে পারে, সেটা শিক্ষা প্রতিষ্ঠান হোক আর যেটাই হোক না কেন, এই বিষয়গুলো খুব বেশি জরুরি। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, করবেন যিনি যিনি আপনি লিখেছেন, আমি বাড়ি এবং অফিসে পর্দা করে চলি, এখন অফিস থেকে কড়া নির্দেশ দিয়েছে হাত মুখ খোলা রাখতে হবে, না রাখলে আমার চাকরি ছেড়ে দিতে হবে, আমার পরিবারের অবস্থা ভালো না, চাকরিটা আমার খুব দরকার, আমার অবস্থা করণীয় কি? বঞ্জনিয়া যিনি যদি শালীনভাবে মাথা কাপড় টেনে দিয়ে পর্দা করে আপনি কাজ করতে পারেন, নিরুপায় হিসাবে সেটিও করতে পারেন, বোরকা পড়লেন না কিন্তু পোশাক আশাক এমনভাবে পড়লেন যেটা পর্দার কাজ হয়, তবে আপনার জন্য উত্তম হবে বিকল্প কোনো পথ খোঁজা, শুধুমাত্র বেঁচে থাকার জন্য, কোনো মতে বেঁচে থাকার জন্য মানুষ আসলে অনেক কিছু না করলেও চলে, আপনি টিউশনি করলে বা অন্য অনেক কাজ আছে যে কাজগুলো খুঁজে খুঁজে করলে হয়তো আপনি কোনো মতে টিকে থাকতে পারবেন, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেন আমরা দোয়া করি, কিন্তু যদি আপনাকে হারামের সাথে কম্প্রোমাইজ করে দীর্ঘ সময় দীর্ঘদিন পর্যন্ত কাজ করতে হবে তাহলে অবশ্যই সেই জায়গা থেকে আপনার বেরিয়ে আসার চেষ্টা করা দরকার। সাকিব আহমদ দেখেছেন, একজন মোমিনের 24 ঘন্টা রুটিন কেমন হবে? একজন ইমানদার 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বেন, ভোরে উঠে কাজ শুরু করবেন, এটি হলো সুন্নাহ সম্মত লাইফস্টাইল। আরো বিস্তারিত আমরা জানার জন্য বিভিন্ন বই আছে, সেগুলো দেখে নিতে পারি। হায়াতার লিখেছেন, কোরবানি পশু জবাইকারীকে চামড়া বা গোশত দেওয়া যাবে কিনা? কোরবানি পশু যিনি জবাই করবেন তাকে আপনি জবের বিনিময়ে নগদ অর্থ বা অন্য কোনো কিছু দিবেন পারিশ্রমিক হিসাবে, কোরবানি পশুর কোনো কিছুকে পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ নেই, কোরবানি পশুর কোনো কিছু যদি পারিশ্রমিক হিসাবে দেন তাহলে কিন্তু কোরবানি বিশুদ্ধ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে নির্দেশ করেছেন পরিষ্কারভাবে যেন তিনি কোরবানি পশুর গোশত বা তার পায়া তার মাথা কোনো কিছুই যেন কসাইকে না দেন, কারণ কসাইকে তার ন্যায্য মূল্য বা ন্যায্য পারিশ্রমিক দিবেন, আর কোরবানি পশুর গোশত যদি দেন তাহলে সেটা বিক্রি করার মতোই হয়ে যায়। কোরবানি পশুর গোশতকে কারোর শ্রম নিয়ে পারিশ্রমিক দিলেন মানে হলো কেমন যেন বিক্রি করলেন, কোরবানি পশু বিক্রি করা যেরকম কোরবানি কর্তার জন্য জায়েজ নয়, যাকে কোরবানির গোশত দিয়ে দিয়েছেন তিনি এবার গোশত বিক্রি করলে এটা তার ব্যাপার, তার জন্য জায়েজ আছে। ঠিক একইভাবে কোরবানি পশুর কসাই কিংবা জবেকারী এরকম কাউকে কোরবানি পশুর গোশত বা কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ নয়, হ্যাঁ গরিব হিসাবে অন্য দশজনকে যেরকম দিয়ে থাকেন সে পরিমাণ তাদেরকে দিলে সেটি জায়েজ হতে পারে। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।